আমরা আমাদের প্রথম চেকপোস্ট পাওয়ার আগে এরকম একটা ভিউ পেয়ে গেছি। আমরা আজকের প্রথম চেকপোস্ট পেরিয়ে এলাম, সংকলং চেকপোস্ট। আর এরপরে আমরা আরেকটি চেকপোস্ট পাবো, সেই চেকপোস্টটি হচ্ছে টুং। কারণ পুরানো যে রাস্তা তা তো বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এই রাস্তাটিতে এখন গাড়ি যাতায়াত করছে। এই মুহূর্তে উত্তর সিকিমে ঘুরে বেড়াচ্ছি, আর আমাদের ডান দিকে এখন তিস্তা বয়ে চলেছে নিচে। চারিদিকে পাহাড় বললে হয়তো ভুল হবে, পর্বত। অনেক ভয়ানক রাস্তা, সামনের পাহাড়টি দেখো বন্ধুরা কত উঁচু পাহাড়। এরকম আপহিল ডাউনহিল রাস্তা আমাদের চলছে সকাল থেকেই, মানে গ্যাংটক থেকে যখন বেরিয়েছি সেই তখন থেকে চলছে এরকমই রাস্তা। আর আমাদেরকে এখনো অনেকটা পথ যেতে হবে। পৌনে চারটা, আমরা মেন রাস্তাটি ছেড়ে দিলাম আর আমাদের চুংথাং এর রাস্তা ধরে নিলাম। এই যে পাথরের খণ্ডগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব ভেঙে পড়ে গেছে পাহাড় থেকে। আর সামনের পাহাড়টি দেখো বন্ধুরা কতই না সুন্দর এবং ভয়ানক। এই জায়গাগুলোকে এলে মনে হবে যেন কল্পজগতে আমরা ঘুরে বেড়াচ্ছি। আর এই হচ্ছে খারাপ রাস্তা, যে বন্ধুরা সুপারহিট রাস্তাতে চলে এসেছি, খুবই বিপজ্জনক রাস্তা। বিপজ্জনক বলতে সত্যি বিপজ্জনক রাস্তা। আমাদের চারিপাশে কেউ নেই, শুধু আমরা দুইজন। আমাদের এই রাস্তা চলে যাচ্ছে চুংথাং এর দিকে। উরি বাপরে বাপ, আমরা একটু খারাপ রাস্তা পেয়েছি। যাই হোক, পেরিয়ে গেলাম। আর এই হচ্ছে সিকিমের সেতু। এগুলো কিন্তু কিছু কিছু জায়গাতে লোহার ব্রিজ রয়েছে, আবার কিছু কিছু জায়গাতে কাঠের ব্রিজ রয়েছে। এবার আমাদের আফিলে ওটা শুরু হয়ে গেল।
অ্যাডভেঞ্চার বন্ধুরা, দারুণ। এই দেখো বন্ধুরা রাস্তার অবস্থা দেখো, আবারও আপিলের রাস্তা। যাচ্ছি বন্ধুরা ধীরে ধীরে, এখানে মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছে। এই হচ্ছে বন্ধুরা সিকিম, প্রতি মুহূর্তে কিন্তু বিপদের হাতছানি, প্রতিটা মুহূর্তেই। আবারও আপিলের রাস্তা, রাস্তাগুলো কেমন লাগছে কেমন? আর এরকম তো অনেক অনেক ওয়াটারফল আমরা রাস্তাতে পাচ্ছি। আবারও খাড়া রাস্তা, Z9, এখানে পাহাড়ের গায়ে লিখা আছে Z9, এর অর্থ বলতে পারলাম না কিন্তু লিখা আছে। Z10 একটু বৃষ্টি হলে এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয়, আর এগুলো সব ল্যান্ডস্লাইডেই হয়েছে। কখন যে রাস্তা বন্ধ হয়ে যাবে কেউ বলতে পারবে না। সিকিমে এরকম রাস্তার সম্মুখীন তোমাদেরকে অবশ্যই হতে হবে। এই রাস্তা ব্যতীত সিকিম ট্রিপ কোনোদিনও সম্ভব হবে না। যাই হোক, কষ্ট করে চলে এলাম, আর দূরে দেখা যাচ্ছে বরফ, প্রচুর বরফ দেখা যাচ্ছে, প্রচুর।
ওই পাহাড়গুলোতে পুরো সম্পূর্ণ বরফে বরফময়। পুরো মাউন্টেন রেঞ্জ, রাস্তা কিন্তু একদম বিউটি, একবার দেখে নাও। এই যে সামনে আবারও ডিজে রাস্তা, ডিজে রাস্তা জিন্দাবাদ। বাঁ দিকে যদি তাকানো হয় তাহলে কিন্তু মাথা ঘুরে যাবে বন্ধুরা। এই যে আবারও ডিজে রাস্তা, এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, তাই রাস্তাতে প্রচুর কাদা। এই রাস্তাটি মনে হচ্ছে আজকে ক্লোজ ছিল সকালবেলা, কারণ কালকে বৃষ্টি প্রচুর হয়েছিল। আর এগুলো দুপুর 10টার পর মনে হচ্ছে ক্লিয়ার করেছে। খুবই বিপজ্জনক রাস্তা, বাঁদিকে রাস্তার অবস্থা একদম গন্ডগোল। এই রাস্তাটি